সুন্দরবন বেড়াতে গিয়ে পর্যটক বোঝায় লঞ্চের ধাক্কা নদীর চড়ে লঞ্চ ফুটো হয়ে লঞ্চে জল ঢুকতে শুরু করে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা রাতভোর নদীর চড়ে আটকে থাকার পর সোমবার ভোররাতে উদ্ধার পর্যটক দল সুন্দরবনে বেড়াতে গিয়ে বিপাকে পড়া পঞ্চাশ জনের পর্যটক দল উদ্ধার হলো সোমবার জানা গেছে গত শুক্রবার মেদিনীপুর থেকে পঞ্চাশ জনের একটি পর্যটক দল সুন্দরবনে বেড়াতে যায় গতকাল রাতে সাগরে ফেরার সময় কাঁকড়ামারি চড়ায় ধাক্কা লাগে তাদের লঞ্চ এরপরই লঞ্চের তলা দিয়ে জল ঢুকতে শুরু করে আতঙ্কিত হয়ে পড়েন লঞ্চে থাকা যাত্রীরা খবর পেয়ে সুন্দরবন জেলার পুলিশ রাতেই উদ্ধার কার্যে নামে কিন্তু জল কম থাকায় বোট নিয়ে পর্যটকদের কাছে যাওয়া যাচ্ছিল না সোমবার সকালে নদীতে জল বাড়ার সাথে সাথে পর্যটকদের উদ্ধার করে সুন্দরবন জেলা পুলিশ স্বস্তির নিঃশ্বাস ফেলেন পর্যটকেরা ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড সুন্দরবন